ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত মাসুদ আলম ভাই প্রশ্ন করছেন গ্রিস থেকে প্রশ্ন হলো যে নামাজ কাজা হয়ে গেলে এর জন্য শাস্তির পরিমাণ কি হতে পারে জানানোর আর্জি রইল আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আলা রসুল্লাম আবাদ সমানিত মাসুদ আলম ভাই নামাজ কাজা হতেই পারে কাজা বলতে মানুষের সমস্যা এসতেই পারে বা আসতেই পারে এটা কোনো কোন ব্যক্তি পৃথিবীতে বলতে পারবে না যে আমার কোনো দিন সমস্যা হবে না এটা বলাটা অসম্ভব এটা আল্লাহ সুবাহর কাছে রয়েছে

যে মারীব পড়ছে হঠাৎ করে কোনো কারণে অথবা মনে করেন যে জোহর পড়ছে আসরের সময় ঘুমিয়ে গেছে উঠতে পারে নাই ও দেখা গেলো এমন ঘুম দিচ্ছে এমন শরীর অসুস্থ হয়েছে সবর থেকে বা ক্লান্তি শরীর নিয়ে ঘুমিয়ে গেছে তার পক্ষে অসম্ভব হয়েছে মাগরীবের সময় উঠছে তাহলে কি করা যাবে তো এরকম ধরনের যে সমস্ত বিষয়গুলো আছে সফরে অবস্থা আছে এমন বাসে বা জার্নিতে ট্রেনে আছে যে নামাজ চাই রক্ত জায়গায় ফজর পরে উঠছে কিন্তু জোহর আসর মাগরীব এশা সময় এসে নামছে এখন কোনোভাবেই তার ইসেল না নামাজ পড়া কোনো ই নেই গাড়ি অনবরত চলতেছে এগুলি হয়ে থাকে রাস্তাঘাটে অনেক সময় তো এই যে নামাজগুলো এই জন্য কি কোনো ব্যক্তি যদি বলে যে একক তো নামাজ ছেড়ে দুই লক্ষ অষ্টআশি বছর জাহান্নামে ভক্ত হবে এই সমস্ত কথা মিথ্যা বানোয়াট কোথা থেকে পাই আন্তাজে উল্টা কথা তো এই নামাজগুলো যদি কাজা হয়ে যায় তাহলে কি করণে এগুলি থেকে নামাজ আদায় করে নেবে মনে করেন কোন ব্যক্তি যদি জোহর আসর কাজা হয়ে গেছে মাগরিবের সময় আইসা নামছে তাহলে জোহর আসর আগে পড়ে নেওয়ার নিয়ম তারপরে মাগরিব এসা পড়বে প্রথমে জোহর পড়বে হ্যাঁ সপরে যদি থাকে তাহলে সপর অবস্থা যে নামাজ দুই রাখা দুই রেখা দুই রেখাত করে পড়তে পারে জোহর দুই রাখাত পরে নিলে আসর দুই রেখাত পড়ে নিলে পরে মাগরিব ফুল পড়বে মাগরি তেমনিও তিন রেখাতের জায়গায় তিন রেখাতেই পড়তে হয় সুন্দরভাবে সিরিয়াল অথবা মাগরিব পরে যদি ওদি পরে পড়ে তাহলেও যায় যাচ্ছে সমস্যা নেই অথবা এসার সময় নাম এসে তাহলে কি করবে সে জোহর পড়বে আসর পড়বে মাগরিব পড়বে তারপরে এসা পড়বে হ্যাঁ এমনিভাবে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় তাহলে কি করবে সে ঘুম থেকে উঠে যখনই ঘুম থেকে উঠে তখনই সেই নামাজটা পড়বে এমনিভাবে কোনো ব্যক্তি যদি ভুলে যায় তাহলে থেকে যখন স্মরণ হয় তখনই সে নামাজটা পড়বে এটা আল্লাহ পরিষ্কার এইভাবে বলছেন মান না মানসালাও নাসিহা ফালিহাল্লিহা হা যে ব্যক্তি ঘুমিয়ে গেল অথবা বলে গেল যখন ঘুম থেকে ওঠে এবং যখন বলতে থেকে মনে হলো স্মরণ হলো তখনই

যে অনেক বলে আমি নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে ওটা আবার দুষ্ট নামাজ না পড়ে কোনো ঠিক থাকে নাকি এই সমস্ত কথা নয় মোট কথা হলো বাহ্যত বা বিশেষ কারণবশত মানুষের যদি সমস্যা এসে যায় সমস্যা দূর হলেই সমাধান করতে হবে আল্লাহ বলছেন ফাইদা ফারাক তা যখন সময় হয় তখন তুমি রবের রবের এবাদতে তুমি মনোনিবেশ করো আর আল্লাহ কোরআনের কথা ফাইজাত মা আনামতু ফাকিমুস ইত্যাদি ইত্যাদি ভাবে বলছে যখন সমস্ত কিছু নিরাপত্তা এসে গেল তখন সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করো নামাজ কোনো সময় মাপ নাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে দান করুন মোহাম্মদ আল্লাহ আলম আলিক্লাহি